পিকনিক, ছোটবেলা ভার্সেস বড়বেলা। ছোটবেলার পিকনিক। শোন না, শীতকাল তো পড়ে গেল, চল সবাই মিলে একটা ফিস্টি করি। হ্যাঁ, কিসের ফিস্টি? কিসের করা যায়? ডিমের ঝোল আর ভাত। তাহলে একটা কাজ করা হোক, সবাই মিলে 5 টাকা করে চাঁদা দিয়ে ডিম কেনা হবে, আর বাদবাকি জিনিসগুলো প্রত্যেকের ঘর থেকে একটু একটু করে আনা হবে। ঠিক আছে, আমি আমাদের বাড়ি থেকে হাঁড়ি আনছি। আমি করা, আমি খুনতি। ঠিক আছে, তাহলে চল চল সবার বাড়ি থেকে সব জিনিসপত্র গুলো নিয়ে আয়। এই হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। ঠিক আছে, আমি আর নব দুজনে মিলে জ্বালানির জন্য জ্বালান জোগাড় করে আনি। তাড়াতাড়ি যাও, চল। এই সবাই মিলে কিন্তু আজ আমরা কলা পাতা খাবো। হ্যাঁ, এই শোন, আমি আর তুলি সবজিটা কেটে নিচ্ছি, তুই যা কলা পাতা কেটে আন। যা যা। ঠিক আছে। তোরা তোর প্রত্যেকবারে রান্না করিস, আমি তো কোনোদিন রান্না করিনি। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মিলে রান্না করি। আমার কিন্তু খুন দিন আটতে দিতে হবে। আচ্ছা, সুন্দর রান্নাটা হয়েছে বল, আমরা কত সুন্দর রান্না করেছি। এবার দেখো বড়বেলার পিকনিক। কতদূর তোরা? হ্যাঁ, আমি কাছাকাছি চলে এসেছি, এক্ষুনি পৌঁছে যাবো আমি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আয়। সবে আসার তো টাইম হলো। আর তুই একা কেন? ছেলেগুলো কোথায়? ও, ওরা তো মাংস কিনতে গেছে, আর আমাদেরকে এগিয়ে যেতে বললো। চল আমরা চলে যাই। আচ্ছা ঠিক আছে, চল চল চল, জিনিসপত্রগুলো নে, এই চল আমরা এগিয়ে যাই। চল, এই এখানে এখানে এখানে। জায়গাটা বেশ সুন্দর, এই জায়গাটাতেই আমরা পিকনিক করব। ঠিক আছে, এই আমরা সবাই মিলে সব কাজ ভাগযোগ করে করে নেব, বাট দুটো কাজ হচ্ছে মেন দায়িত্ব নিয়ে করতে হবে। এক, রকি, তুই বক্সটা ভালো করে বাজাবি, কারণ মিউজিক যদি না সুন্দরভাবে বাজে, কাজে ঠিক এনার্জিটা আসবে না। তুই বক্সটা ভালো করে বাজিয়ে দিবি। ঠিক আছে, একদম, তোকে সব নিয়ে চিন্তা করতে হবে না, আমার দায়িত্ব আমি পালন করে দেবো। আর রিতম, তোর দায়িত্ব হচ্ছে এটা, আমাদের পুরো পিকনিকের ফটো তোলা, ভিডিও তোলা সবকিছু তুই করবি। ঠিক আছে, কন্টিনিউ ফটো তুলে যাবি, ভিডিও করে যাবি, বুঝলি তো? ঠিক আছে, চল চল এবার আমরা কাজগুলো করে নিই। ও সরি বাবা, তোরা দাঁড়িয়ে আছিস।
করছিস কেন? কাজগুলো তো করতে হবে, এখনো পর্যন্ত দেখ মাদুরটাই বেছানো হয়নি, এতে তো বসে কাজগুলো করতে হবে, চল না কাজগুলো কর না। আরে তোরা এত দেরি করে করে খাচ্ছিস কেন? তাড়াতাড়ি খা, অনেক কাজ আছে, এখনো মেন রান্নাই হয়নি, সবজিও কাটা হয়নি, তাড়াতাড়ি খা। এই এবার সবজিগুলো কাটতে হবে, দুজন মিলে সবজিগুলো কেটে দে। এরা সবকটা কোথায় গেল? সবাই মিলে কাজগুলো করলে তাড়াতাড়ি হয়ে যায়, কারোরই এখানে পাত্তাই নেই, কোথায় গেছে কে জানে। তোমার খুব মন খারাপ করছে, একটু ভালো করে ধো। এই দেখো ওখানে ওইটা রক্ত লেগে আছে। ওয়াও কি সুন্দর জায়গা, হ্যাঁ রে, কি লাগছে বল? হ্যাঁ কোটা ফটো তুলে দে, কি লাগছে বলতে? বলতে আছেন টাইটেনিক পোজ দে। ওরা সব কোথায় গেল? এখানে পিকনিক হচ্ছে, সবাই মিলে যদি এখানে থাকে বেশি তো মজা হবে, যে যার মতো সে তার ঘুরছে, সবাই মিলে একসঙ্গে ঘুরতে যেতাম, এখানে পুরো ফাঁকা, ভালো লাগে? ভালো করে মাখা, মাংসের গায়ে যেন পুরো মশলাগুলো লেগে যায়। হ্যাঁ রে বাবা, হ্যাঁ ভালো করে আলুগুলো ভাজ, আলুগুলো পুড়ে যাচ্ছে। এই শোন না, আর কিছুটা সময় এখানেই কাটিয়ে দিই। বুঝতেই তো পারছিস বল, ওখানে রান্না হচ্ছে, ওখানে গেলেই রান্না করতে বলবে। হ্যাঁ রান্নার তাপে আমার স্কিনটা নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি খাবারটা আনতো, খুব জোর খিদে পেয়েছে। আমার তো খুব খিদে পেয়েছে। তুমি আমার পাশেই বস, ঠিক আছে, দুজনে একসাথে রিলস বানাবো। আচ্ছা ঠিক আছে। দেখ খা হয়ে যাচ্ছে মানে কেউ কিন্তু কোথাও চলে যাবি না, সব জিনিসপত্র গুলো পরিষ্কার করতে হবে। এই তরকারিতে একটু তেলটা বেশি পড়ে গেছে বল, আত্রাই একদম সেদ্ধ হয়নি। পানির চালিকা খোপড়ি তোর, খোপড়ি তোর চালিকা।